এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা, এটি ধারাবাহিক তার ধারাবাহিক সুকর্মের একটি অংশ মাত্র। সে সে কন্টিনিউ আজকে সে যে মিথ্যাচার করতেছে, তার যে আমি যে বারবার বরাবরই বলে থাকি যে মিথ্যার ফ্যাক্টরি, তার নমুনা আপনারা দেখতে দেখতে পেয়েছেন তার দ্বিতীয় স্ত্রী রোজির বক্তব্যের মাধ্যমে। তিনি বরাবরই সবাইকে বলে আসেন তার প্রথম বউ মারা গেছে, দ্বিতীয় বউকে ডিভোর্স দিয়েছে, তার কোনো ছেলের সন্তান নাই। কিন্তু রোজির বক্তব্যে কী ফুটে উঠেছে, খন্দকার মোস্তাক আহমেদ তার হাজব্যান্ড, তার একজন ছেলে ছেলে আছে রাজমিক। সুতরাং এবং আরও একটি কথা আপনাদেরকে আমি বলেছিলাম যে সে সকালে ডিভোর্স দেয়, বিকালে ডিভোর্স দেওয়া ছেড়ে ফেলে বা এ যাবত 17 বার ডিভোর্স হয়েছে। ডিভোর্সটা তার কাছে যেন একটা ছেলে খেলা, যে একটা যে একটা ডিভোর্স হয়ে গেলে বা ডিভোর্সে সাইন করার পরে ছিঁড়ে ফেললে সেটা তো আইন আইনগত ভিত্তি পায় না, কিন্তু শরীয়তসম্মত ডিভোর্স হয়েছে, ডিভোর্স তার ডিভোর্স কার্যকর হয়েছে। সুতরাং সে তার তার মধ্যে কোনো মানবিক কোনো মানুষের কোনো বৈশিষ্ট্য আমি আমার কাছে তার কাছে মানবিক কোনো বৈশিষ্ট্য মানুষের কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নাই। তাকে দুটা হতো আমি যেটা অপমানিত করুন ভোগ করি, দুটা হতো বলতে আমি কেন সে কুকর্ম করতে করতে এবং অপরাধ করতে করতে এমন এক করেছে কোনো অপরাধের জন্য তাকে বিচারের সম্মুখীন হয় নাই, হিংস্র নাতি আর খন্দকার মোস্তাক আহমেদ দাদা এরশাদ সিকদার টর্চার সেল বানিয়েছেন বরাককলকে, আর খন্দকার মোস্তাক আহমেদ টর্চার সেল বানিয়েছেন গোটা আইডিয়ালিস্টকে। আপনারা ইতিমধ্যেই ফেসবুক বা ইউটিউবে একটি ব্যক্তির আরও গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য শুনতে পাচ্ছেন, তার নাম হল আব্দুল জলিল, আইডিয়াল স্টুডেন্ট কলেজের গণিত বিভাগের শিক্ষক। তার সে কীভাবে মোস্তাকে তার নির্যাতিত আজকে কেনারা পাঠিয়ে গেছে, টাকা পায়, হ্যাঁ টাকা চাইতে গিয়ে আইডিয়াল স্কুলের মতো জায়গায় তাকে পিস্তল বাড়ি করছিল, গুলি করেছিল, তখন থেকে আর সে টাকা চায় কেনারা চলে গেছে। তার বক্তব্য আপনারা শুনতে পারবেন, আমার কাছে মোবাইল নম্বর আছে, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। যে 20 বছর যাবত চাকরি করছে এখানে আইডিয়াল স্কুলে, তার মোস্তাকের সকল দিতে পারবে। তো আমার কাছে আমি আপনাদের কাছে যেটা হবে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি আবেদন জানাই, আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন, আজকে আমার মেয়ে কালকে আপনার মেয়ে হবে না, এরকম মোস্তাক আহমেদ যে বিভিন্ন প্রশ্নের ঘাপটি মেনে নেই এমন নয়। এই মোস্তাক আহমেদ যখন বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন ব্যক্তি যখন তাকে উৎসাহিত করে, বিশেষ করে চ্যানেলের বিষয়টি নিঃসন্দেহটি জনপ্রিয় এবং চ্যানেলের জনক সাক্ষীরা সেন আমি আমার অত্যন্ত প্রিয় ভাবন আমার শ্রদ্ধা দেখি, তার মাটিও মানুষ আমি এবং তারের ওনার এই অনুষ্ঠানকে দেখে আমি মনে করি জেনারেল যে শাহরিয়ার মাদিন কেমন দেখা যাচ্ছে মজা প্রশাসনের কাছে। আমি মনে করি জনাব সাক্ষীরা সাহেব মাটি ও মানুষ অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলে কি যতদিন করে তুলেছিলেন শহরিয়ার মাধ্যমে শহরিয়ার নাজিম ভাই এই মোস্তাককে সেই টিভি চ্যানেলের আগে কতদিন চ্যানেলে কতদিন নিতে নামেন। আমি এরকম বিশেষ করে বই বই মেলা যে সে বই বার করছে এটি মনে করি একজন দর্শক ব্ল্যাকমেলারকে উৎসাহিত করা পারেন, একজন দর্শক নজির বক্তব্যে আপনারা দেখছেন এরকম এরকম কতলি জীবন সে ধ্বংস করেছে তার হিসাব দিতে পারবেন। আপনি ধরলা টিভির একটা ফেসবুক চ্যানেল আছে সেটা সেটা আপনারা অনেক কিছু কাজ করছেন, অনেক ভাই মাইক্রোফোন করে একটু নিচ্ছেন আমার আপনারা
সবাই আমার আপনারা কষ্ট করে আসছেন এখানে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং আমি আমি মনে করি আপনারা যদি আজকে আরেকটু আজকে সকালে আমি টিভিতে দেখলাম আমি একমাত্র রোজির একটি সাক্ষাৎকারের মাধ্যমে আপনার মুখস্থ প্রতি তনিমার এই বান্ধবী ছিল সেই বান্ধবীকে সে ব্ল্যাকমেলিং করে বিয়ে করছিল ধোঁয়া কাবির নামায় ধোঁয়া কাবির নামায় তার বিয়ের সিস্টেমটা হইল সে কাবির নামার মধ্যে তালাক নামা ঢুকা দেয় ঢুকা দিয়ে একসাথে সই হয়ে যায় চলে যায় দ্বিতীয়বার কোনো তালাক সে বিভিন্ন আরেকটি ইউটিউবে আমি দেখলাম মহিলার বাড়ির পরিবারের কেউ উনি বলতেছে যে খন্দকার মোস্তাক আহমেদ যতগুলি বিয়ে করছে এক সপ্তাহের বেশি মেয়েকে সারা কেন সে কাবিনামা তৈরি করে কাবিনামার মধ্যে তালাক নামা ঢুকা দিয়ে সই করে এক সপ্তাহ ভোগ বিলাসে করে পরে যাওয়া এটি হলো তার প্রকৃত চরিত্র সে সেই ভিডিওতে বলছেন একমাত্র পিসাকে লং টাইম সে রাখতে বাধ্য হয়েছে কারণ সে বুঝে খুব ভালো বুঝে পিসাকে যদি সে আটকায় রাখতে না পারে তাহলে তার কী পরিণতিটা কী কতটা বড় ভয়াবহ হয়েছে তা এই কারণে পিসাকে নিয়ে বিভিন্ন রকম হাস্যরসের বিভিন্ন দ্বীপে ইউটিউবে যাতে তাদেরকে বিশ্বাস করা যায় যে পিসাকে ভালোবেসে পিসার দিন আমার ওয়াইফকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল অবশ্যই আমি আমার অশ্লীল অনেক অশ্লীল ছবি ভিডিও এটি হলো বাস্তবতা আপনি ওনার পরিবারে বিভিন্ন মানুষের মোবাইল নম্বর আমার কাছে আছে আমি আপনাদের আপনারা যেমন যেমনইভাবে রোজির একটি সাক্ষাৎকার নিয়েছে তাতে কিন্তু সে এখন মিডিয়ার সঙ্গে ভয় লাগছে ওনার পরিবারের বিভিন্ন মানুষের নাম্বার আমার কাছে আছে আমি আপনাদেরকে দিয়ে আপনারা তাদের কাছে দিয়ে এবং তার বাড়ি হলো গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার সৈয়দনগরে সেখানেও আপনাদের রিপোর্টার আছে তার সেই রিপোর্টারদের মাধ্যমে তার আত্মীয় বোরখা করে ঘুরবে এমন এখন যেমন নাচানাচি করতেছেন গান গাচ্ছেন এই গান আর থাকবে না সে যে মানে মানুষ রূপী একটা শয়তান আপনারা আপনারা আমি একজন মিডিয়ার কর্মী হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে আমি অনুরোধ জানাই আপনারা সোচ্চার হন আর অনুসন্ধানমূলক অনুষ্ঠান তথ্য বের করুন অনুসন্ধানমূলক অনুষ্ঠান আমার কাছে আমার ফেস দেখাইবেন আমার তার ফেস দেখাবেন এটি এটি ভলিবল খেলা এটি হলো ভলিবল খেলা আমার কাছে নিয়ে আমাকে একটা সাক্ষাৎকার আমার কাছে যেটা তার সাক্ষাৎকার আবার আমার কাছে একটা ভলিবল খেলা এটি আপনারা বলবেন না আপনারা অনুসন্ধানমূলক অনুষ্ঠান করুন দৃষ্টিভঙ্গি দিয়ে মোস্তাকের মতো যারা এইরকম কুলাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানে হাতটি মেরে আসে মোস্তাকরা যখন সার পায় পার পাওয়া দেয় তখন সেই রকম বিভিন্ন প্রতিষ্ঠানে তারা মোস্তাকের মতো হাতটি মেরে যায় তারা উঁকি মারে তারা উঁকি মারে এবং আমি অর্ডার আছে এই মোস্তাককে যেন আইডিয়ালে ছিল মোস্তাক যেন আইডিয়ালে কৃষি মানের মধ্যে প্রবেশ না করে কোর্টের অর্ডার আছে এবং কোর্ট মন্তব্য করেছে যে এই বিকৃত রুচির সুতরাং এই বিকৃত রুচির মানুষকে কোনো মিডিয়া কর্মী সাক্ষাৎকার দিতে যাবেন না কোনো ব্যক্তি বিক্রমী দেবেন করোনা ভাইরাস এটা করোনা ভাইরাস এই করোনা ভাইরাসকে আপনার নিজে বিকৃত রুচির পরিচয় দেবেন না এবং বিকৃত রুচির মানুষের তালিকা নিজের নাম তাহলে থাকবেন না সেই তালিকাটাও আমাকে আমাকে আমি আইনের আশ্রয় নিয়েছি আমাকে হুমকি দিয়েছে আমার খালাতো বন্যামাই ছিল
আবুল সুলতান আহমেদ নাম, ওর সাথে আরেকজন লোক ছিল, সে মুখটা একজন হাসপাতালের সামনে গেছে, ওখানে মোস্তা কাছে আসে, একবারে অশ্লীল ছবি ছবি প্রদর্শন করছে তাদেরকে অশ্লীল ছবি প্রদর্শন করছে দেখাচ্ছে। দেখানোর উদ্দেশ্য এটাই, আমাদেরকে আমাদের অভিভাবক মহলকে ও জানিয়ে দিতে যাচ্ছে যে আপনারা যদি বেশি বাড়ি ঘোরাবাড়ি করেন এটাতেও যখন সে ঠেকাইতে পারে নাই, তখন আমার মেয়েকে আমার আমাকে মোবাইল করে বলে আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে কালকে রাত্রে দেড়টার দিকে, প্রতিদিন দেড়টা দুইটার দিকে বিভিন্ন নাম্বার থেকে কল আসে, ভালো মন্দ খবর নেয় যে আমি কি করতেছি, আমি কি করছি। তখন রাত দেড়টা দুইটার দিকে মোবাইল করে তারা মোবাইল করতে পারে, আমি কি পদক্ষেপ নিচ্ছি, কি করতেছি সেটা জানার জন্য কারণ কোনো সাংবাদিক দেড়টা দুইটার দিকে আমাকে মোবাইল করতে পারে। এখন হলো আমি যেটা বলতে চাই, আমি শুধু জায়গাবিন হয় নাই, 14 তারিখে ফেব্রুয়ারি 14 তারিখে একটা টক শো হয়েছিল দ্য পিপলের যে উপস্থাপক সাকিব সাগর, ওনাকে পর্যন্ত ইমেলে হুমকি দিছে যে ওনার বর্তমান দেখে নাকি মাথা ফেলে দিবেন, ওনাকে পর্যন্ত হুমকি দিয়েছে, হুমকি ধামকি দিয়ে রাখতে চাই।